এভাবেই বসে থেকে প্রতীক্ষার প্রহর গুনছেন টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল। এই অপেক্ষা আফগানিস্তানের ওয়ানডে অধিনায়ক হাশমাতুল্লাহ শহীদের জন্য, কারণ শহীদে আসলে বুধবার থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচিত হবে। সাতটায় ট্রফি উন্মোচনের কথা থাকলেও খান সাহেব এসেছেন একটু আগে, আর আফগান অধিনায়ক এসেছেন কয়েক মিনিট পরে। এরপর দুই কাপ্তান নীল পর্দা সরিয়ে ট্রফি উন্মোচন করেন, দুজনে করমর্দন করেন। ট্রফির উপর নীল পর্দা আর আফগানিস্তানের নীল রঙের জার্সি মিলেমিশে একাকার। নিয়ন আলোতে তামিমের লাল সবুজের জার্সিটাও দারুণ লাগছিল। দুই ক্যাপ্টেনকে স্ব জার্সিতে বেশ মানিয়েছে, মনে হচ্ছিল দুই হিরো এসেছেন ট্রফির পর্দা উঠাতে। সিনেমার হিরো না হলেও ক্রিকেট মাঠের হিরো তারা, তাদের ব্যাটের ঝলকে কোটি কোটি ভক্তের মুখে হাসি ফোটে। ট্রফি উন্মোচন শেষে দুই ক্যাপ্টেন চলে যান দুই দিকে। এ সময় তামিমকে ঘিরে ধরেন ভক্তরা, টাইগার ক্যাপ্টেনের সাথে ভক্তরা ছবি তোলার আবদার করেন, তামিমও সবার আবদার পূরণ করেছেন। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে বুধবার থেকে। মঙ্গলবার টিম হোটেলে এই সিরিজের ট্রফি উন্মোচিত হয়েছে। দুই দলের ক্যাপ্টেন এদিন সন্ধ্যায় ট্রফি উন্মোচন করেন। কদিন আগেই 89 বছরের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে টেস্টে হারা দলটির সঙ্গে এই দলের যেন কোনো মিল নেই। লাল বলের তুলনায় সাদা বলকে যে তারা অন্য চোখে দেখেন তা আফগানিস্তানের অনুশীলন দেখেই বোঝা গেছে। ইঞ্জুরির কারণে টেস্ট সিরিজে ছিলেন না রশিদ সহ এক ঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার। সাদা বলের সিরিজ আসতেই তারা ঘোষণা করেন শক্তিশালী দল, তার প্রভাব দেখা যায় অনুশীলনে। সংবাদ সম্মেলনে এসেও আত্মবিশ্বাসী ছিলেন আফগান অধিনায়ক, হুঙ্কার দিয়েছেন টাইগারদের। সাদা পোশাকে ভেঙে পড়লেও অনুশীলনে শরীরের ভাষায় তারা বুঝিয়ে দিয়েছেন রঙিন পোশাকে তারা সহজেই ছাড় দেবেন না। অক্টোবরে এই আফগানদের বিপক্ষে এই ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন, এশিয়া কাপেও হবে মুখোমুখি। তার আগে ঘরের মাঠে তামিম ইকবালের দলের সামনে চ্যালেঞ্জ নিজেদের শক্তিমত্তা দেখানোর, সেটা কতটা পারবে তা বোঝা যাবে 5 জুলাই থেকে। এই দিনে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে লড়বে দুই দল, বাকি দুই ম্যাচ হবে 8 ও 11 জুলাই। হোসেন আরমান, বিডি ক্রিকেট টাইম, চট্টগ্রাম। ভাই 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 যাও।